আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব মজাদার ডিম পাকোড়া তৈরি করে দেখাবো। ডিম পাকোড়া তৈরির জন্য প্রথমে ডিম সিদ্ধ করে নেব। আমি এখানে প্রায় 5 থেকে 6টি ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে কেটে এর মাছ থেকে কুসুম আলাদা করে নেব এবং এগ হোয়াইটগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম। এরপর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। আমি এখানে হোমমেড বেসন ব্যবহার করছি, আপনারা চাইলে বাজার থেকে কিনাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে আলাদা করা ডিমের কুসুম। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তাই একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হবার পর একটি একটি করে পাকোড়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপে তৈরি করতে পারেন। দুপাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পাকোড়ার ভিতরেও খুব ভালোভাবে কুক হয়। তৈরি হয়ে গেল মজাদার ডিমের পাকোড়া। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে নেক্সট কোনো রেসিপি দিয়ে খুব সহজে আপডেট পেয়ে যাবেন। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। নেক্সট হাজির হব আবারও কোনো মজাদার সহজ ইফতার রেসিপি নিয়ে। টিল নাও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।